নমস্কার, আপনাদের সাথে আমি বিপ্লব। আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আসি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী ভিক্ষাবৃত্তি করতে দিল্লি গেছেন। মুখ্যমন্ত্রী দিল্লি সফর নিয়ে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আজ রায়গঞ্জ বোগ্রামে চায় পে চর্চায় অংশ নিয়ে সায়ন্তন বাবু এই মন্তব্য করেন। সায়ন্তন বাবু জানান, মমতা ব্যানার্জি দিল্লি ভিক্ষারির মতো আচরণ করছেন, যদি কেউ তাকে ডাকেন সেই অপেক্ষায় তিনি আছেন। মুখ্যমন্ত্রীকে তার পরামর্শ, পলিটিক্যাল ট্যুরিজম না করে এমনই ট্যুরিজম করুন, লাল কেল্লা দেখুন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখতেই পারেন, তাতে খুব লাভ হবে না বলে সায়ন্তন বাবু জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। না, আমাকে যেটা জানানো হলো সেটা হচ্ছে করণদিঘি থানায় গতকাল যেটা স্কলারশিপের একটা কেলেঙ্কারিকে কেন্দ্র করে ওই থানা তৃণমূলের কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। তাদের ছাড়ানোর দাবিতে তৃণমূলের দুষ্কৃতিকারীরা রাত 11টার দিকে থানা ঘিরে ফেলে, থানায় ভাঙচুর চালায়, এমনকি থানা লক্ষ্য করে গুলিও চালিয়েছে, এরকম অভিযোগ এসছে। পুলিশ গুলি চালিয়েছে বলে মানতে রাজি নয় তৃণমূলের প্রেসারে। মানে এখন পুলিশকে উদ্দেশ্য করে আক্রমণ হচ্ছে, থানায় ঢুকে তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করছে, পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে, আর পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে। যদি তৃণমূল আর সংখ্যা যদি সংখ্যালঘু দুষ্কৃতিকারী হয়, দুটো মিলে গেলে সাত কুন মা, একটা ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গে। করণদিঘির মতো জায়গা যেটা এমনি ভোলাটাইল জায়গা, সেখানে এ ধরনের ঘটনা একদমই কাঙ্ক্ষিত নয়। আমরা পুলিশের কাছে আবেদন করব, আমাদের নেতৃত্ব প্রয়োজনে ডেপুটেশন দেবেন যে কোনো দুষ্কৃতিকারীকে যেন ছাড়া না হয়, কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা উচিত। মুখ্যমন্ত্রী দিল্লিতে গেছেন, কী বলবেন? ভালো তো, দিল্লি গেছেন, লালকেল্লা দেখুন, পুরনো কেল্লা দেখুন, লালকেল্লায় দেখতে ভালো লাগে, লাল রং, ঘুরে বেড়ানো, দিল্লি এসেছেন, ভালো করে ঘুরে বেড়ায়। এখানে থাকলে ভ্যাকসিন নিয়ে আন্দোলন, এখানে থাকলে ফেক আইএস আইপিএস রোজ ধরা পড়ছে, রোজ আমরা ওনার মুন্ডুপাত করছি, জনগণ ওনার মুন্ডুপাত করছে। দিল্লিতে গিয়ে ঘুরে বেড়ান, ওনার মন শরীর ভালো থাকে। রাজ্যে ব্যাপক ক্ষমতায় আসার পরে এবং দিল্লিতে এখন দখল, দিল্লি দখল এখন মূল লক্ষ্য, লক্ষ্য যা খুশি হোক না, আপনার লক্ষ্য যদি থাকে মঙ্গল গ্রহে যাবে, আপনি লক্ষ্য রাখতেই পারেন, তাহলে কি মঙ্গল গ্রহে যেতে পারবেন? কংগ্রেসের সঙ্গে একত্রস্থ বৈঠক হয়ে গেছে, আমাদের উত্তরবঙ্গের আলিপুর দুয়ার বা কুচবিহার পেরিয়ে গেলে তৃণমূলের অস্তিত্ব নেই, একটা রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব নেই, আর সারা ভারতে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের অস্তিত্ব নেই। এর কি গুরুত্ব আছে? শূন্য প্লাস জিরো ইকুয়াল টু জিরোই হয়। সমস্ত আঞ্চলিক দলগুলোকে নিয়ে এটা তৃতীয় ফ্রন্ট বা বিজেপি বিরোধী, এর সঙ্গে সিপিএমও আসছে এই বিজেপি বিরোধী আন্দোলনে, কি লাভ হবে এগুলো করে? শুনুন, যারা ভিক্ষাবৃত্তি করতে দিল্লি গেছে ভিকারির মতো, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে চার দিন ধরে, যদি কেউ দুয়ারে ডেকে একটু ডেকে ডুকে একটু কথাবার্তা বলে, দিল্লিতে গিয়ে কেউ যদি ভিকারির মতো আচরণ করে, এতে পশ্চিমবঙ্গের মান সম্মানের সর্বনাশ হচ্ছে। আমার মনে হয় মুখ্যমন্ত্রী উচিত এসব ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে উনি লালকেল্লা টালকেল্লা ঘুরে বেড়ান, পলিটিক্যাল ট্যুরিজম না করে শুধু ট্যুরিজম করুন। বিজেপিকে আগামী 2024-এ সরাবেই, একটাই লক্ষ্য সমস্ত বিরোধী দল, অস্তিত্বই নেই বিজেপিকে সরাবে। আমার তো, আমি যদি এখন মনে করি যে আমি আমেরিকার রাষ্ট্রপতি হব, তাহলে আমি হতে পারবো? এরকম মুখ্যমন্ত্রী যদি এখন মনে করেন ভারতের প্রধানমন্ত্রী হবেন, স্বপ্ন দেখতেই পারেন। মুঙ্গেরিলালকে হাসিন স্বপ্ন দেখুন, শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, কোনো ট্যাক্স দিতে হয় না, কোনো পয়সা দিতে হয় না। সর্বভারতীয় স্তরেও তো বিজেপির এখন কোণঠাসা হয়ে গেছে, যে সমস্ত জেলায় বিজেপি এসে আছে সেখানে উত্তরপ্রদেশ সহ সমস্ত জায়গায়, উত্তরপ্রদেশে যে জেলা পরিষদের ভোট হয়েছে বা ব্লক সভাপতির ভোট হয়েছে, সব জায়গায় বিজেপি জিতেছে। একটু অপেক্ষা করুন না, পশ্চিমবঙ্গেও তো আমরা ভালো রেজাল্ট করেছি, তিনজন বিধায়ক থেকে 77 জন বিধায়ক হয়েছে, দুজন এমপি থেকে 18 জন এমপি হয়েছে, পশ্চিমবঙ্গের রেজাল্ট তো বিজেপির পক্ষে খুব ভালো রেজাল্ট,
অন্য রাজ্যে আরো ভালো রেজাল্ট। এখন তো সব চলে যাচ্ছেন দৌড়ে দৌড়ে, আমাদের উত্তর দিনাজপুর জেলা সহ রাজ্যের সমস্ত জায়গায়। উত্তর দিনাজপুরে কে চলে গেছে? কোন জায়গায় আজকে পঞ্চায়েত চলে যাচ্ছে এই বিষয়ে। একজন দুজন পঞ্চায়েত গেলে আমাদের কিছু আসে যায় না। পার্টি অনেক বড়, 11 কোটি মেম্বার সারা দেশে, পশ্চিমবঙ্গে 11 লক্ষ মেম্বার, সারা দেশে 13 কোটি মেম্বার। একজন দুজন ব্যক্তি গেলে চলে যাবে, এমপিও তো চলে যাচ্ছে। কালকে তো এমপি দীপক মণ্ডল, উনিও যে আমাদের দলে সুনীল মণ্ডলের কথা বলছেন, কোনোদিনও যোগদান করেননি। সুনীল মণ্ডল বা শিশিরবাবুর কথা যদি বলেন, এরা কেউ বিজেপি দলের সাংসদ সদস্য কোনোদিনও হননি। আপনারা টিভি প্রেসে দেখিয়েছেন বিজেপি নেতাদের সঙ্গে, তখন তো আপনার শিশির, আমরা কোথাও বলিনি শিশির অধিকারীকে নিয়ে বেশ নাচা, আমরা কোথাও বলিনি শিশির অধিকারী বা সুনীল মণ্ডল বিজেপির সাংসদ। আমাদের কোনো নেতা কোনো স্টেটমেন্ট কোনোদিনও দিয়েছেন দেখান আমাকে প্রেসে, কিন্তু আমরা তো সাংবাদিক হিসেবে কেন থাকতে যাব? মঞ্চে থাকতে পারে, সরকারি অনুষ্ঠান পার্টির অনুষ্ঠানে কেউ কারোর সঙ্গে দেখা করতে আসতেই পারেন। পূর্ব মেদিনীপুরের প্রবীণ নেতা, তাকে আমরা মান্যতা দিয়েছিলাম, এখনও দিই, কিন্তু তা বলে বিজেপির সাংসদ হয়েছেন এটা ভাবার কোনো কারণ নেই। সংখ্যালঘু স্কলারশিপ এবং প্রতিবন্ধী স্কলারশিপ নিয়ে আপনারা কোনো, তৃণমূলের বড় বড় রাঘব বোয়ালটাই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, পুলিশ যদি তাদেরকে গ্রেপ্তার না করে তাহলে আন্দোলন হবেই। একটু অপেক্ষা করুন, নির্দিষ্টভাবে অপেক্ষা করুন, আপনাকে এ কারণে আমি অপেক্ষা করতে বলবো, এখনও পুরোটা আনফোল্ড হয়নি। আমাদের কাছে আরও অনেক দলিল দস্তাবেজ আসছে, আমরাও সেগুলো আনফোল্ড করবো, সময় আন্দোলন। আমাদের রাজ্যে ভ্যাকসিন নিয়ে একটা চরম সমস্যা, মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, প্রতিদিন জেলায় জেলায় গণ্ডগোল হচ্ছে, আজ কালকেও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এই ভ্যাকসিন নিয়ে দরবার করেছে, কি বলবেন মানুষ? ভ্যাকসিন পর্যাপ্ত ভ্যাকসিন আছে, দেবাঞ্জনের মতো লোকজন প্রচুর ছড়িয়ে ছিটিয়ে আছে, আসল ভ্যাকসিন সেটা খোলা বাজারে কালো বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে, আর বিভিন্ন হেলথ ক্যাম্পের নাম করে জাল ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাতে মানুষের কিডনিও খারাপ হয়ে যেতে পারে, এরকম একটা বীভৎস অবস্থা পশ্চিমবঙ্গে চলছে। তার জন্য শুধু ভ্যাকসিন ক্রাইসিস নয়, পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে জাল ভ্যাকসিন শব্দটা আসছে, অন্য কোনো রাজ্যে জাল ভ্যাকসিনের সমস্যা নেই, আমাদের রাজ্যে জাল ভ্যাকসিনের সমস্যা আছে, ভুয়ো ভ্যাকসিনের সমস্যা আছে, কারণ আমাদের রাজ্যে ভুয়ো মুখ্যমন্ত্রী আছেন, একমাত্র রাজ্য যেখানে ভোটে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হওয়া যায়, ঠিক জাল ভ্যাকসিন এই রাজ্যে আছে। যতক্ষণ না এই জাল ভ্যাকসিন কাণ্ড সমস্যার সমাধান হবে ততক্ষণে ক্রাইসিস চলবে। তাহলে আপনার পর্যাপ্ত ভ্যাকসিন দেবে না এই রাজ্যে? প্রচুর ভ্যাকসিন আছে, পর্যাপ্ত ভ্যাকসিন আছে, সেটা খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। আপনারা তো সেখানে প্রধানমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন সবাইকে, আর তৃণমূল ওই বিনামূল্যে ভ্যাকসিনই লাফালাফি শুরু, তারা ভ্যাকসিন নিয়ে খোলা বাজারে চড়া দামে বিক্রি করে দিচ্ছে।